এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে। 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং, স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এখন দেখব বন্দর হরেশপুর খেয়াঘাট। সাধারণ মানুষের পরিষেবা নিয়ে চিন্তায় ঘাট কর্তৃপক্ষ। পুজোর দিনে ভীষণ ভিড় থাকে, তারই সামাল দিতে রাখা হয়েছে 4টি নৌকো। জরুরি প্রয়োজন হলে আরও 1টি নৌকোর ব্যবস্থা রাখা হয়েছে। সারাদিনই ভিড় থাকে নৌকার মধ্যে। খেয়াঘাট থেকে ভোর 4টেই নৌকো ব্যবস্থা শুরু হয়। দুর্গাপুজো উপলক্ষে রাত্রি 12টা পর্যন্ত পরিষেবা চলে। ঘাট কর্তৃপক্ষ মানুষ পিছু 3 টাকা, সাইকেল পিছু 6 টাকা, বাইক 7 টাকা নেয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছে ঘাটের কর্মীরা। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্রির পরবর্তী আপডেট পেতে। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্রির দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামই নয়, কাজই সাংবাদিকতা। এই 3 দিনে পুজো শেষ এবং আজকেও একটা ভিড় হবে। আপনাদের নৌকোর ব্যবস্থা কতগুলো রয়েছে? সকালে দুখানা চলছে, দুটি রানিং আছে, আর বিকেলের পরে ভিড় যখন জমে যায় 4খানা নৌকো চলে, 1খানা এক্সট্রা থাকে। আর সকাল কখন থেকে নৌকো চালু হয়? ভোর 4টা থেকে। আর কটা অবধি চলে? রাত্রি 9টা থেকে চালু করা হবে পুজোর জন্য, সেটা রাত্রি এখন 12টা 1টা। কতক্ষণ পরিষেবা দেওয়া যায় পাবলিকের? আর কিরকম ভিড় হচ্ছে এখন? মোটামুটি হচ্ছে, খারাপ নয়। আর এই পার থেকে ওই পার কোথায় যাচ্ছে মানুষজন? বন্ধ থেকে হরিশপুর। আর ওই পারটা কোন পার? ওটা হরিশপুর পার। কোন সীমানা এটা? লাস্ট বর্ডার হরিশপুর ঘাটাল বিধানসভা। আর যেখানে দাঁড়িয়েছেন এটা? খালাপুর বিধানসভা। আর ভালোবাসা এই দুই জানা কাদেরকে বলবেন? আর এখানে যে চাঁদ, সেই যে টাকার যে চাঁদ, কীরকম কী নেওয়া হচ্ছে? সাধারণ মানুষ পেছু বা বাইক বা সাইকেল? নর্মালি 7 টাকা, বাইক চালক সহ খালি মানুষ 3 টাকা। বাইক চালক সহ কত? 7 টাকা। আর সাধারণ মানুষ গেলে? 3 টাকা। আর সাইকেল? সাইকেল 6 টাকা, 5 টাকাও নেওয়া হয়, যে যেমন যায়। আচ্ছা, আর এমনি গরু ছাগল বা পশু কোনো কিছু? আচ্ছা, পঞ্চায়েত সমিতি এলাকা আমাদের সমস্ত প্যাসেঞ্জারকে যদি ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নাম? অর্থকারী। এটা কোন ঘাট? বন্দর ঘাট। ভারতবাসী হিসেবে প্রত্যেক ভারতীয় নাগরিককে দুর্গোৎসব, এবং সামনে আমাদের লক্ষ্মী পূজা আসছে, দীপাবলি, জগদ্ধাত্রী পূজা, এবং হাইকোর্টার শুভেচ্ছা এবং ভালোবাসা আন্তরিকভাবে জানাই। এটা হলো হরিশপুর বন্দর খেয়াঘাট। এটা খানাকুল বিধানসভার মধ্যে পড়ে, এবং ওপারটা আছে ঘাটাল পশ্চিম মেদিনীপুর ঘাটাল বিধানসভার অন্তর্গত পড়ছে। তো এপারে দুটো দুর্গোৎসব কমিটি আছে, একটা আছে আমাদের বাস স্ট্যান্ড, একটা আছে ধর্মগুড়ি হাই স্কুল, এবং ওই পারে 3টে দুর্গোৎসব কমিটি আছে। একটা আছে আমাদের হরিশপুর বয়েজ ক্লাব আছে, একটা হরিশপুর গ্রামবাসী আছে, আর একটা প্রতাপপুর গ্রামবাসী আছে। 3টে মণ্ডপ, আর এপারে 2টো মণ্ডপ। তো এই পারের মানুষ, হুগলির মানুষ এবং মেদিনীপুরের মানুষ এই দুর্গোৎসব উপলক্ষে এপার এবং ওপারের মানুষ খুব আনন্দ উপভোগ করে, খুবই আঙ্গিকভাবে জড়িত থাকে, যার জন্য আমরা পরিষেবাটাকে খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আমরা যাত্রীদের জন্য ভোর 4টে থেকে একদম রাত্রি 12টা পর্যন্ত, এবং যারা অনেক দূর দূরান্তে চাঁইপাট বা পাঁশকুড়ার দিকে যারা ঠাকুর দেখতে যায়, তাদের জন্য রাত 1টা পর্যন্ত আমরা পরিষেবাটা বহাল রাখার চেষ্টা করি। এটা শুধুমাত্র পুজো ক্ষেত্রে? এটা রাত 12টা পর্যন্ত পূজার ক্ষেত্রে, অন্যান্য সময় ভোর 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত আমরা পরিষেবাটা দিয়ে থাকি। আর যে পয়সা নেওয়া হয়, যে টোল, কত নেওয়া হয় ভাড়া? টোল নেওয়া হয় সাধারণ মানুষের জন্য 3 টাকা করে। তো তারপরে মোটর সাইকেলের জন্য 7 টাকা, এবং সাইকেল এবং মানুষ কিন্তু 6 টাকা করে নেওয়া হয়। আমার নাম শেখ শরীফুল ইসলাম। এটা কোন ঘাট? এটা হচ্ছে হরিশপুর বন্দর খেয়াঘাট।
আমরা।